সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে থামবেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে নাচ চাপা এখানে শুধু চাপা বা কাঠ চাপা কাঠ গোলাপ এবং প্লুমেরিয়া নামে আমরা ডেকে থাকি নাম যাই হোক বন্ধুরা এই গাছের পরিচর্যা কিন্তু একই রকম তবে হ্যাঁ গাছটি যদি টবে থাকে তার পরিচর্যা কিছুটা আলাদা হবে এবং গাছটি যদি মাটিতে থাকে তার পরিচর্যা কিন্তু আলাদা হবে আমরা এই গাছগুলোতে সাধারণত গ্রীষ্মকাল থেকে শুরু করে সারা গ্রীষ্মকাল তো বটেই এমনকি বর্ষাকালও ফুল দেয় এবং আজকে ডিসেম্বরের প্রায় দ্বিতীয় সপ্তাহ তখনও কিন্তু ফুলের সংখ্যা কমে গেছে এটা ঠিকই কিন্তু ফুল কিছু কিছু পাচ্ছে এরপরে ধীরে ধীরে সেটা শীত যতটা তীব্রতা বাড়বে ঠিক এই ফুল সংখ্যা কমে গিয়ে একেবারে ফুল বন্ধ করে দেবে এবং দেখবেন মাঝে মাঝে যে এই পাতাগুলো বিবন্ন হচ্ছে আমি আপনাকে কাছে থেকে দেখাই এই যে পাতার স্পটগুলো দেখুন এইটা দেখে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে যে পাতা বিবর্ণ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এটা কিন্তু প্রকৃতির নিয়মেই হবে এটা আপনাদের জেনে রাখা উচিত কারণ হচ্ছে এরা শীতকালে এরা পাতা ঝরিয়ে দেয় অর্থাৎ পর্ণ এই গাছ একটিও পাতা থাকবে না ঘাবড়াবার কোনো ব্যাপার নেই এটা প্রকৃতি নিয়মে এই সমস্ত পাতা ঝরে গিয়ে আবার ফেব্রুয়ারির মিডিল থেকে গাছের পাতা নতুন দেখতে পাবো তখন কিন্তু পরিচর্যা আমরা একটা নতুনভাবে করব তখন কীভাবে করব সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এমরা আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে শীতকালীন আমাদের এই গাছের পরিচর্যা বা কী করবো কী করবো না সেই নিয়েই আজকে আলোচনা তো বন্ধুরা এই গাছগুলো তো আমরা দেখেছি যে ন্যাশনাল হাইওয়ের মাঝখানে অনাদরে এই গাছগুলো লালিত পালিত হয়ে নিঃস্বার্থভাবে ফুল দিয়ে আমাদের আনন্দ বিনোদন সুযোগ করে দেয় তাহলে আমরা এত পরিচর্যার কথা ভাববো কেন গাছটি যেহেতু টবে রয়েছে সীমিত মাটির মধ্যে কাজে আমাকে কিছু পরিচর্যা করতেই হবে এই গাছ শীতকালে একটু আগেই বললাম পাতা ঝরিয়ে দেবে এবং এই মুহূর্তে ফুলের সংখ্যাটা কমে যাবে এই ফুলটি আমার হলুদ রঙের এত সুন্দর লাগে যে এই সাদার মাঝে হলুদ রয়েছে আপনি একে অর্ধেকটা হলুদ অর্ধেকটা সাদা যাই বলুন না কেন ফুল এ অনেক রকমের হয় গোলাপি হয় পূর্ণ লাল হয় কিন্তু যে ফুলটি হোক না কেন তার মাঝে অন্য একটি কালার এই কম্বিনেশান করে ফুলটিকে একেবারে দৃষ্টি নন্দন করে তুলেছে এবং এর একটি পজিটিভ সাইড আরও হলো এই ফুলগুলি গাছে বেশ কয়েকদিন একইভাবে থেকে যায় আমরা যখন এর গাছের ফেব্রুয়ারি সময় আসবে তখন এর গাছের কি পরিচয় করতে হবে কী ধরনের খাবার দেব সেটা নিয়ে আমরা আলোচনা করব শুধু আজকে আলোচনা হচ্ছে যে এই যে বিবন্ন হয়ে পাতাগুলো ঝরে যাচ্ছে এতে কোনো ঘাবড়াবার ব্যাপার নেই এটা প্রকৃতির নিয়মেই ঝরে যাবে অনেক বাগানী ভুল করে কি করেন যে এই গাছে প্রচুর খাবার দিয়ে দেয় এই গাছে কিন্তু শীতকালে কোনো প্রকার খাবার দেবেন না কারণ এটা হচ্ছে তাদের ডরমেন্সি পিরিয়ড ডরমেন্সি পিরিয়ডে নতুন করে খাবার দেওয়া অর্থাৎ গাছকে বিব্রত করা অর্থাৎ ঘুমন্ত গাছকে জাগিয়ে তোলা যেটা হিতে বিপরীত অর্থাৎ আপনি পরিশ্রম করে গাছে খাবার দিলেন কিন্তু গাছের পক্ষে সেটা কিন্তু গ্রহণযোগ্য হলো না বরঞ্চ তাকে ডিস্টার্ব করা হলো গাছটিকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যায়ে আপনি নিয়ে চলে গেলেন কাজে বন্ধুরা এর শীতকালে কোনো প্রকার খাবার দেবে না কেবল জলটা দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন তবে হ্যাঁ গাছের গোড়া আপনি একটু খোঁড়াখড়ি করে একটু করতেই পারেন কারণ খোঁড়াখুড়ি করলে প্রকৃতিকভাবে এখানে অক্সিজেন ঢুকবে এবং জলীয় বাষ্প থেকে যে ওরা কার্বন ডাইঅক্সাইড নেবে বাতাস থেকে জলীয় বাষ্প নেবে এবং এ থেকে প্রাকৃতিক খাবার এরা ন্যূনতম যে চাহিদা সেটা সে তারা পূরণ করে নেবে এবং আমরা শুধু একে জল দেব জল খুব বেশি দিতে হয় না এই গাছে এমনকি আমরা খরা দিনও দেখেছি যদি আপনি দু সপ্তাহ জল নাও দেন এই গাছের কিচ্ছুটি হয় না গাছ আবার জল দিলে আগের অবস্থায় রিভাইভ হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারলেন শীতকালে এর কোনো পরিচর্যা করতে হয় না কেবল জল দিয়ে গাছকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখতে হবে ফেব্রুয়ারিতে কী করণীয় হবে আপনাকে একটু আভাস দিয়ে দিই এই যে আমার এই গাছটিতে চারটি শাখা রয়েছে তো যারা আমরা টবে করছি তারা কিন্তু এই গাছকে নিশ্চয়ই বড় করতে চাইবো না কারণ এই গাছ পাঁচ ফিটের বেশি করতে গেলে টবের ধারণ ক্ষমতা খুব সমস্যা হবে একটু ঝড় হতে গেলে গাছটা ভেঙে যেতে পারে বা পড়ে যেতে পারে তো আমরা এরকম চার আঙুল ছেড়ে ছেড়ে চার জায়গাতে আমরা কিন্তু কেটে দেব। কেটে উপযুক্ত পরিমাণ একদম ফাঙ্গি সাইড সাপ পাউডার ইত্যাদি লাগিয়ে দেব তারপরে দেখব তার চারপাশ থেকে শাখা বেরোবে এবং সেখানে নতুন নতুন ফুল দেবে অনেকে ধারণা হতে পারে এই গাছটিতে তো এখানে এখনও চারটি শাখা রয়েছে কিংবা এই শাখাটিতেও তিনটি শাখা আবার বেরিয়েছে তাহলে এগুলো কি হবে কিছু করতে হবে না আপনি এখানে যখন কাটবেন কেটে এই অংশটা যেটা আছে এটাকে আপনি এখান থেকে চারা করতে পারেন চারা করার ব্যাপারটা একটু আভাস দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা কাটার পরে পরেই কিন্তু দশ আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যে শাখাটা পাবেন আপনি সেটা কিন্তু কেটে সঙ্গে সঙ্গে মাটিতে বসিয়ে দেবেন না এটাকে দু তিন দিন ড্রাই করবেন কারণ কাটলে একটা দুধের মতো সাদা ল্যাটেক্স বা তরুক্ষীর যে বেরোয় সেটা কিন্তু জল প্রচুর ধরে থাকে গাছে এই জন্যই জল এই গাছে কম লাগে এবং সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে গাছটা পচন হতে পারে তিন চার দিন যদি আপনি এটাকে শুকিয়ে নেওয়ার পরে গাছটা লাগান তাহলে হান্ড্রেড পারসেন্ট গাছটা আপনার শেকো ছেড়ে নতুন গাছের জন্ম দেবে একটি কথা স্মরণ রাখবেন বন্ধুরা আমরা দেখেছি এটা রাস্তা ধারে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে কারণ এই গাছটিকে গরু ছাগল খায় না কারণ এর পাতার পাতার স্বাদ কিন্তু তেতো এর ফলে একে অযত্নের বাইরে ফেলে রাখলেও কিন্তু এই গাছটি স্বমহিমায় বাড়তে থাকে আর আমাদের সতর্কতা হলো সেটা হচ্ছে এই গাছে যে আঘাত করলে বা কাটা কাটাছেড়া করলে যে সাদা রঙের যে আপনার ল্যাটেক্স বেরোয় সেটা অনেকের স্কিনে কিন্তু সেটা জ্বালাতন বা পীড়ার দায়ক হয়তো হয়ে ওঠে তবে সবার ক্ষেত্রে না হতে পারে তাই এই গাছটি যখন কাটবেন গ্লাস করে অথবা একটু সতর্কতার সঙ্গে এর পুনিংগুলো করবেন এই গাছের ফেব্রুয়ারি মাসে কীভাবে খাবার দেবেন কীরকম জল দেবেন কোথায় রাখবেন কত ধরনের টব নির্বাচন করবেন সমস্ত রোগ পোকা হয় কিনা একটা কথা বলে দিই অবশ্য রোগ পোকা এই গাছে নায়ের মধ্যেই পড়ে তবে কখনও কখনও দেখা যায় মিলিবাগ বা মাইটস হয় তখন আপনি কিছু করার দরকার নেই মিলিবাগ হতে গেলে প্রথমে আপনি শ্যাম্পু জল স্প্রে করবেন যদি একান্তই শ্যাম্পু জল না সরে তাহলে আপনি একতারে স্প্রে করবেন এছাড়া অন্য কোনো প্রকার রোগ এই গাছে হয় না তো বন্ধুরা দেখলেন এই গাছ কত সহজেই আপনি আপনার ছাদ বাগানে হোক বা কিংবা মাটিতে হোক প্রতিষ্ঠান করতে পারবেন এবং ফুলের ফুটিয়ে ভোগ করতে পারেন এবং ফুলটি আপনার কি আনন্দ দেবে কি সুন্দর দেবে আমি আমার দুর্ভাগ্য যে আমি আপনাদেরকে থোকা হয়ে যখন ছিল তখন আমি ভিডিওটা করিনি কারণ তখন স্বাভাবিকভাবে ফুল দিচ্ছিলো শুধু আমি একজনের কমেন্ট থেকে পেলাম যে শীতকালের পরিচর্যাটা কি হবে তাকে উদ্দেশ্য করে সত্যি করে ভিডিওটা করছি এবং আশা করি আপনারা যারা এই বিষয়গুলো জানেন না তাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমি আমার মর্ম করবো আমার এই ভিডিও সার্থক তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীতে আবার এই গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ